हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल द बोंगो लाइफ बाय रूपाली। आज चले এসেছি दिवाली लुकबुक सीरीज এর নাম্বার 4 লুক নিয়ে। তো আজকের লুকটা মানে আমি ব্ল্যাক শাড়ির উপর সাথে একটা মাল্টি কালার জুয়েলারির সাথে আমি পেয়ার আপ করেছি। তো আজকের লুকটা দেখে নিতে হলে তোমাদেরকে কিন্তু উইদাউট স্কিপিং পুরো ভিডিওটা দেখো, আর দেখে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো দেখে নেওয়া যাক আজকের এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি। লেটস গেট স্টার্টেড। ফেসে কিন্তু আমার এখন কিচ্ছু নেই, শুধু আমি ক্লিনজার আর টোনার ইউজ করেছি। তাই একবারে আমি চলে এসেছি ময়শ্চারাইজার দিয়ে। তো এখানে আমি অ্যাজ ইউজুয়াল পন্ডসের সুপার লাইট ময়শ্চারাইজারটা ইউজ করছি। আমি যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আজকে আমি 300 থেকে 350-এর মধ্যে আমি আজকে মেকআপ টিউটোরিয়ালটা দেখাচ্ছি। তো আজকে আমি আইব্রোর জন্য আমি সুইস বিউটি আইব্রো পোমেটটা ইউজ করলাম। এখানে আমি সুইস বিউটির কভার স্টুডিও এই প্যালেটটা থেকে এই ডা মানে এই যে লাইট শেডটা আছে কনসিলার, এটা দিয়ে আমি আই বেসটা আমার রেডি করছি। এটা দিয়ে আমি আমার মানে আইব্রোটা খুব ভালোভাবে ডিফাইন করে নিয়েছি, যাতে আইব্রোটা একটু ক্লিন দেখায় আর বেশ ভালো করে মানে ডিফাইন হয় আইব্রোটা। আইব্রোটা ড্র মানে আই বেসটা রেডি করার পর আমি ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আজকে যেহেতু আমি বললাম 350 থেকে 400-এর মধ্যে আমি একটা মানে 300 থেকে 350-এর মধ্যে আমি ইয়ে করছি মেকআপ করছি, তো এই জন্য আমি আজকে হেডেড উইথ লাভ এই আই শ্যাডো প্যালেট থেকে এই লাইট পিঙ্ক শেডটা নিয়ে মানে একটু পিঙ্কিশ ব্রাউন শেড এটা আমি পুরো আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি। এটাকে আমি অ্যাজ আ ট্রানজিশন শেড হিসেবে আজকে ইউজ করছি। এটা অ্যাপ্লাইয়ের পর এবার আমি এখান থেকে ওর থেকে একটু ডার্ক এই পিঙ্কিশ শেডটা এটা আমি আমার আউটার ভি পোর্শনটাতে একটু মানে ডিফাইন করছি ভালোভাবে নিয়ে। দেখুন আমি দুটো মানে আমি দুটো আইলিডেই কিন্তু আউটার ভি পোর্শনটাকে ভালোভাবে এই ডার্ক পিঙ্কটা দিয়ে ডিফাইন করছি। ভালো করে এটা মানে ডার্ক পিঙ্কটা দিয়ে ডার্ক পিঙ্কটার সাথে প্রথমে লাইট পিঙ্ক শেডটা আমি এটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখুন আমার কেমন লাগছে এখন আই মেকআপটা। এবার আমি সেম কভার স্টুডিও প্যালেট থেকে যে কনসিলারটা ইউজ করেছিলাম আই বেসের জন্য সেটা দিয়ে আমি আমার ক্রিজটাকে কাট করে নিচ্ছি। এটা হাফ কাট ক্রিজের মতো একটু করছি, হাফ কাট ক্রিজের মতো করে আমি দুটো চোখেই হাফ কাট ক্রিজ করে নিচ্ছি। এরপর দেখুন একটা শিমারি একটা শেড আছে বেবি পিঙ্ক, এই শেডটাকে আমি ব্রাশের হেল্পে আমি লাগিয়ে নিচ্ছি আমার ইনার কর্নার থেকে, যে মানে যতটা আমি কাট করেছি অতটা। এরপর পুরো মানে কালারটাকে আমি ভালো করে যাতে মানে যা হার্শ লাইন যাতে না বোঝা যায় তার জন্য আমি ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি আমার আউটার ডার্ক পিঙ্কটার সাথে এই লাইট শেডটা ভালোভাবে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটাতে কী হবে যে কোনো হার্শ লাইনটা বোঝা যাবে না আর আই মেকআপটাও ভালো করে মানে ভালো দেখায় আর কি। আই মেকআপটার মানে আই শ্যাডোটার পার্টের পর আমি এখানে মিউজিক ফ্লাওয়ারের আজকে আইলাইনার ইউজ করছি। প্রথমে বললাম আমি আজকে 350-এর মধ্যে করার চেষ্টা করছি। আই শ্যাডো প্যালেটটা আমার মানে আমি এর থেকে কমে আমি আর পাইনি এখানে, তাই আই শ্যাডো প্যালেটটা হেডেড উইথ লাভ ইউজ করছি। বাকি আজকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি আন্ডার 300-এর মধ্যে আমি রাখার চেষ্টা করেছি। এখানে আমি মিউজিক ফ্লাওয়ারের লাইনারটা লাগিয়ে নিয়েছি। এবার আমি আমার ফেসটাকে যেহেতু এটা হেডেড উইথ লাভটা মানে একটু পাউডারি, তো যে আই শ্যাডোগুলো যেগুলো আমার মানে পড়েছিল ফেসের ওপর সেগুলোকে আমি ক্লিন করে নিয়ে মিস ক্লেয়ারের প্রাইমারটা ইউজ করছি। ভালোভাবে প্রাইমারটা ইউজ করে সেম আমি কভার স্টুডিও প্যালেট থেকে ডার্ক শেডটা নিয়ে আমি আমার ডার্ক স্পটগুলোর ওপর এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখুন ভালোভাবে আমি ব্রাশের হেল্পে অ্যাপ্লাই করার পর এটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই কভার স্টুডিও প্যালেটটা কিন্তু মানে ভীষণ ভালো, এই একটা প্যালেটের মধ্যে আপনারা সব পেয়ে যাবেন, বিগিনার্সদের ক্ষেত্রেও খুব ভালো। এবার ইনসাইটের এই ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করলাম, আমি ওইটুকুই ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম নিয়ে তারপর আমি ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর কনসিলারের জন্য তো সুইস বিউটি কনসিলারটাই ইউজ করছি শেড নাম্বার 02, এটাকেও আমি ভালো করে ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো আজকে মেকআপ টিউটোরিয়ালটা দেখে আপনারা জানাবেন যে এই আন্ডার 300 থেকে 350-এর মধ্যে এই মেকআপ টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো। তো যাই হোক আমি এবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি বানানা পাউডার মিয়নের বানানা পাউডারটা ইউজ করছি। বানানা পাউডারটাকে নিয়ে ভালো করে আমি আমার মানে ফাউন্ডেশন মানে ভালোভাবে আমি আমার আইজের নিচে আমার যে যে জায়গাগুলোতে আমার দরকার আর কি
হাই কভারেজ শেষে জায়গাতে অ্যাপ্লাই করে আমি একটা ব্রাশ দিয়ে ওয়াইপ আউট করে আমি কাজলের জন্য ম্যালিওর কাজলটা ইউজ করছি। এরপর আমি আমার ল্যাশ লাইনটাও একটা ডার্ক যে পিঙ্কটা শেডটা আমি আউটার ভিতে দিয়েছিলাম সেটা দিয়ে আমি স্মাচ করে নিলাম, আর ইনার পোর্শনটাতে আমি একটু লাইট ওই যে শিমারি যে শেডটা নিয়েছিলাম বেবি পিঙ্ক সেটা দিয়েছি। এবার ভালোভাবে পুরোটাকে আমি মিক্স করে নিচ্ছি। আজকে কন্টোরের জন্য আমি মিওনে কন্টোরটা ইউজ করছি ব্রাশের হেল্পে লাগিয়ে, তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের এই কন্টোরটাও কিন্তু 300-এর মধ্যে বেশ ভালো একটা কন্টোর। আর এবার মানে কন্টোর পাউডার আর ব্লাশের জন্য আজকে আমি সুগারের এই সিঙ্গেল ব্লাশ এটা ইউজ করছি। এই বা পিচ কালারের এই শেডটা পিচ কালার, ভীষণ ভালো পিগমেন্টেশন এটা। জানেনি যে সুগারের পিগমেন্টেশন মানে প্রোডাক্টসের পিগমেন্টেশন খুব ভালো হয়, তো ভালোভাবে আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রাশটা অ্যাপ্লাই করার পরে এরপর আমি হাইলাইটারের জন্য সুইস বিউটির হাইলাইটারটা ইউজ করছি। এটাও আমাদের 300-350-এর মধ্যেই পেয়ে যাবেন। আমি এটা 320-তে কিনেছিলাম, 320 হ্যাঁ অমনি মানে 300-এর মধ্যেই কিনেছিলাম, বা হয়তো তারও কম আমার এখন মনে নেই। ইনার কর্নারটা আমি সেম হেটেড উইথ লাভ প্যালেটের ইয়েলোটা দিয়ে আমি ইনার কর্নারটা হাইলাইট করেছি। এটা আই মেকআপটা দেখতে বেশ কালারফুল লাগবে। মাস্কারার জন্য আমি মেবলিনের হাইপারকার্ল মাস্কারাটা ইউজ করছি, এটাও আপনারা জানেন যে 300-এর মধ্যে। নিয়নের আজকে আমি ম্যাট লিপস্টিকটা ইউজ করছি, আর কিস বিউটি আমি ফিক্সারটা এখানে নিয়ে নিলাম। আজকে দিওয়ালি স্পেশাল মেকআপ কিন্তু আমার কমপ্লিট, যেটা আমি 300-350-এর মধ্যে করেছি। তো আপনারা দেখে জানাবেন আজকের লুকটা কেমন লাগলো। তো বন্ধুরা আজকের লুকটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাজি দিওয়ালি স্পেশাল লুক কেমন লাগলো, তাই তো মাম্মা? সবাইকে বলে দাও যেন বলে মাম্মাকে জানাতে। জানিও যে আজকের লুকটা কেমন লেগেছে। হ্যাঁ আমি ফটো তো আমি অ্যাটাচ করেই দেবো। আর হিয়া সবাইকে টাটা করে দাও, টাটা। আর ফ্লাইং কিস দিয়ে দাও।